পৃথিবীর বুকে দুইটা শান্তির জায়গা আছে দুইটা শান্তির জায়গা একটা হলো মসজিদ আর একটা না একটু পরেই বললাম ফার্স্ট মসজিদের কথাই বলি মসজিদটা কেন শান্তির জায়গা আল্লাহ তালাই বলছেন যে মসজিদের ভিতরে যে আসবে তাকে আমি কি করব শয়তান থেকে দূরে রাখব এই শয়তান থেকে দূরে রাখার জন্য দেখেন আপনি যখন মসজিদে যান তখন দেখবেন আপনার চোখে অনেক ঘুম পায় আপনার শরীর অনেক শীতল অনুভব হয় আপনি সারা পৃথিবীতে ঘুরলে যদি গরম গরম অনুভব হয় আপনি যখন মসজিদে ঢুকবেন তখন আপনার একটা শান্তি শীতল মানে ফিলিং থাকে কাজ করে ভিতরে এটা হলো মসজিদ আর যদি এটাকে আমি আরেকটু এক্সপ্লেন করি এক্সাম্পল দিই তাহলে দেখবেন জুমার দিনে যখন আপনি জুমার নামাজের জন্য একটু আগে করে বের হন বের হওয়ার পরে জুমার নামাজের পূর্বে খোদবা হয় খোদবার পূর্বে একটু ওয়াজ হয় এই ওয়াজ এবং খোদবার মিডেল সময়টা আপনি কি করেন বা নামাজের পূর্বের সময়টা আপনি খুব ক্লান্ত থাকেন ঘুমন্ত থাকেন এত বেশি ঘুম আসে যে আপনি কিছুই করতে পারেন না মানে খু মানে কিছুই করতে পারেন না যে আপনার ঘুমাইতেই হবে এরকম একটা চিন্তা চেতনা কাজ করে তো এই জন্যই বলা হয় মসজিদটে শান্তির জায়গা বলা হয় ঘুমের জায়গা মানে মসজিদটা সবচেয়ে ভালো পৃথিবীর আর একটা যে জায়গাটার কথা বলতেছিলাম সেটা হলো লাইব্রেরি যখন আপনি লাইব্রেরিতে যাবেন তখন আপনার নীরব একবারে নীরব চুপচাপ সেখানে আপনার পড়া ছাড়া অন্য কোনো কাজ নাই সো ওইটাও একটা ভালো তো যে লাইব্রেরির কথা বলতেছিলাম লাইব্রেরিতে গেলে আপনার কী হবে লাইব্রেরিতে গেলে আপনি কারোর সাথে কোনো কথা বলবেন না আপনি বই পড়বেন মন মানসিকতা ভালো থাকবে এবং আপনার চিন্তা চেতনা ভালো থাকবে আপনার তেমন একটা গুণা হবে না তেমন একটা ফাইজলামি হবে না কারোর সাথে ওমান অট্টো আওয়াজও কথা হবে না ঝগড়া হবে না মারামারি হবে না এই জিনিসগুলো আপনি পাবেন কোথায় পাবেন লাইব্রেরিতে পাবেন লাইব্রেরিতে গেলে আপনার বাধ্য হয়ে আপনার এই কাজটা করতে হবে সো এটা কিন্তু ভালো একটা দিক যে আপনি কোনো রকমের মানে দুশ্চিন্তা ছাড়া একটা জায়গায় বসে আছেন তো আমি মনে করি যারা ভালোবাসেন পড়তে তারা মসজিদে যাবেন কারণ মসজিদে গেলে আপনি শীতল হবেন মানে ভালো লাগবে এবং আপনি মসজিদ শেষ করার পরে তারপরে লাইব্রেরিতে যাবেন আপনার দিনগুলো খুবই ভালো কাটবে এবং আপনি যদি পড়ালেখা খুবই ভালো বেশি পছন্দ করেন আপনাকে আমি বলবো লাইব্রেরিতে যান লাইব্রেরিতে যায় যায় আপনার নিজের বই পড়েন নিজের একাডেমিক বই পড়েন নিজের গল্পের বই পড়েন নিজে লেখেন নিজের একটা দিন যাতে চিন্তা চেতনায় কাজ করান এই জিনিসগুলো আপনাকে খুবই মানে হেল্পফুল করবে আপনার ফিউচারে যেমন আমি এটা ফিল করি তো সেজন্য আমি প্রায় ডে যাওয়ার চেষ্টা করি তো আমাদের এখানে সময় হয় না সেজন্য হয়তো আমি যেতে পারি না কিন্তু আপনারা মাস্ট বি সময় করে বের করবেন বাংলাদেশে যারা থাকেন তারা কিন্তু অনেক সময় পান তো নিজেদের সময়গুলো ইউটিলাইজ করার চেষ্টা করেন ব্যবহার করার চেষ্টা করেন পরিপূর্ণভাবে অ্যাক্টিভভাবে অ্যাক্টিভ থাকার চেষ্টা করেন সো দুইটা জায়গার ভিতরে বেস্ট জায়গা হলো মসজিদ অ্যান্ড